আমি যদি তোমাদের আজকে বলি যে একটা পয়সা খরচা না করে, কোনো হেয়ার প্যাক না লাগিয়ে, কোনো মেহেন্দি হেনা কিচ্ছু না লাগিয়ে, কোনো চুল কালো করার তেল না লাগিয়ে, কোনো কালিঝুলি না মেখে চুল কালো করতে পারবে, যাদের অকালপক্কতা প্রবলেম মানে যাদের বয়সের আগেই চুল পেকে যায় তা সেটা যাতে না হয় সেটাও কন্ট্রোল করতে পারবে, তাহলে কি তোমাদের বিশ্বাস হবে? হবে না। আমারও হতো না, আমাকে যদি কেউ এটা বলতো আমারও বিশ্বাস হতো না। কিন্তু দেখে নাও আমি আজকে কী কী এনেছি যার জন্য এত কনফিডেন্সের সাথে তোমাদেরকে আমি বলতে পারছি এটা হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব সাবধানে আছো। তো চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও, চলে এসো। আজকে আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি, চুল কালো, পাকা চুল থেকে কিভাবে চুলটাকে কালো করা যায়, আর যাদের চুল পাকেনি এখনো তাদের চুল কিভাবে কোনোদিন যাতে না পাকে সেটা কি করে করা যায় সেটা দেখাবার জন্য আমি আজকে দুটো প্রসেস নিয়ে এসেছি আর দুটো পয়েন্ট নিয়ে এসেছি, যে পয়েন্টগুলো প্রেস করলে তোমাদের চুল জীবন নেও পাকবে না, যাদের চুল পাকেনি তাদের চুল কোনো দিনও পাকবে না। আমার কাছে 16 থেকে 17 বছরের বাচ্চারা পর্যন্ত বলছে যে আন্টি আমাদের চুল পেকে যাচ্ছে, কিছু একটা বলো। তো তোমরা অবশ্যই এই জিনিসটাকে ফলো করবে, দেখবে কীরকমভাবে তোমরা উপকার পাও। শীর্ষাসন এমন একটা আসন যেটা করবার ফলে 100টা রোগ উপশম হয়। কিন্তু শীর্ষাসন কি সবাই করতে পারে? যারা প্রচণ্ড ফিটনেস ফ্রিক তারাই পারে। তুমি আমি কি পারবো শীর্ষাসন করতে? এরকম করে মাথা নিচে করে পা উপর দিকে তুলে আমরা কি থাকতে পারবো? পারবো না, তো বলাই বাহুল্য। তার বদলে কি করছি দেখে নাও, আমি বিছানায় শুয়ে আমার মাথাটাকে বিছানার থেকে বের করে একটা স্টুলের ওপরে রেখেছি। এটা 30 সেকেন্ড রাখবে, রাখবার পরে স্টুলটা সরিয়ে দেবে, দেবার ফলে অটোমেটিক্যালি মাথাটা নিচের দিকে হেড ডাউন হয়ে যাবে আর সেখানে কোনো সাপোর্ট থাকবে না। সেখানেও তোমাদের 30 সেকেন্ডই রাখতে হবে এভাবে ঝুলিয়ে, যেখানে কোনো সাপোর্ট নেই। এই যে ব্যায়ামটা দেখাচ্ছি এটা যে কোনো বয়সে যে কোনো মানুষ করতে পারে, খালি যাদের হার্টের প্রবলেম আছে তারা এই ব্যায়ামটা করতে পারবে না। দেখো 30 সেকেন্ড ওভাবে রাখবার পরে সেকেন্ড স্টেপে কি দেখাচ্ছি, আরও যতটা সম্ভব মাথাটাকে আমি হেলিয়ে দিলাম, একদম নিচের দিকে করে দিয়েছি মাথাটাকে। এইভাবে করে দেবার ফলে রক্ত চলাচল বৃদ্ধি পায়, যার ফলে আমাদের চুলের মেলানিন স্তর বৃদ্ধি পায়, যার জন্য আমাদের চুলের গ্রোথও ভালো হয়, মাথা ব্যথাও কমে যায়, তার সাথে সাথে পাকা চুল কালো করে, আর যাদের চুল এখনও পাকেনি তাদের চুল পাকতেও দেয় না। দেখো এইভাবে হাতটাকে তুলেও রাখতে পারো, যখন করবে তখন বুঝবে কীরকম লেভেলের তোমাদের মধ্যে একটা সেন্সেশন হবে, পুরো বডিতে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়ে যায় বলে পুরো বডি গরম হয়ে যায়। হাত দুটোকে যখন ওপরে তুলে দিচ্ছি তখন পুরো বডি স্ট্রেচ হয়ে যায়। দেখো আমার মাথাটা আমি কতখানি নিচে দিয়ে দিয়েছি, নিচে প্রায় আমার মাটির সাথে লেগে গেছে। এরকম অবস্থায় আমি 30 সেকেন্ড থাকবো, আর এটা সারা দিনে দুবার করবে, সকালে একবার সন্ধেবেলায় একবার করবে, 30 সেকেন্ড 30 সেকেন্ড করে করবে, বেশি করবে না, বেশি করাটাও ঠিক না। এরপরে 30 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে নিজের বডিটাকে বিছানায় নিয়ে এসে একটু রেস্ট নিয়ে তারপরে উঠে পড়বে বাঁ দিক করে, বাঁ দিকে হাতটা রেখে, বাঁ দিকে হাতের উপর ভর রেখে তারপরে উঠবে। এবারে আমি তোমাদের দুটো অ্যাকিউপ্রেশার পয়েন্ট বলবো, যে দুটো পয়েন্ট তোমরা যদি প্রেস করো তাহলে তোমাদের এই যে চুল পেকে যাওয়ার প্রবলেমটা একদম সলভ হয়ে যাবে। এইটা যেটা আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে LI4, লার্জ ইন্টেস্টাইন 4, এটার পয়েন্টটার নাম হচ্ছে LI4। এইটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার আর বুড়ো আঙুলের মধ্যখানে, যেখানে দুটো আঙুল মিশে গেছে, দুটো হাড় মিশে গেছে, সেখানে একটা পয়েন্ট তোমরা প্রেস করলেই বুঝে যাবে ওখানে একটু ব্যথা লাগবে। দেখবে ওই পয়েন্টটাই হচ্ছে আসল পয়েন্ট যেখানে ব্যথা লাগে একটুখানি, সেটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। দেখো ইন্ডেক্স ফিঙ্গার থেকে পেছন দিকে যাবে এই পয়েন্টটা, আর এই বুড়ো আঙুলের এই থাম্বের এই পয়েন্টটা, এই দুটো একটা জায়গায় যখন মিট করছে তখন সেই পয়েন্টটাকে তোমাদের প্রেস করতে হবে। দুটো হাতেই করবে, ডান হাত বাম হাত দুটো হাতে 30 সেকেন্ড করে করবে, 30 30 60 60 সেকেন্ড করবে। এই পয়েন্টটা হচ্ছে স্ট্রেস রিলিভিং আর হেডেকের জন্য, স্ট্রেস থেকে ভীষণভাবে চুল পেকে যায়, আজকালকার বাচ্চাদের অসম্ভব স্ট্রেস থাকে সেখান থেকেও ভীষণ বেশি চুল পেকে যাওয়ার সমস্যা হয়, আর হেডে
হেডেক যদি কন্টিনিউয়াসলি হয়, মাথা ব্যথা যদি কন্টিনিউয়াসলি হয়, তাহলেও কিন্তু চুল পাকার সমস্যা তৈরি হয়। এবারে যে অ্যাকুপ্রেশার পয়েন্টের কথা বলছি সেটার নাম হচ্ছে লিভার থ্রি। এটা পায়ের থাকে, পায়ের যে বড় থামটা হয়, থাম আর ফার্স্ট যে আঙুলটা হয় এই দুটো মধ্যিখানে এই পয়েন্টটা থাকে। দেখো এখান থেকে শুরু হয়ে যে মধ্যিখানে আসছে আমি দেখাচ্ছি, দেখো পয়েন্টটা আমি করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই জায়গাটাতে প্রেশার দিলে তোমরা নিজেরাই ফিল করবে, একটা ব্যথা অনুভব করবে, দেখবে আস্তে আস্তে ওই জায়গাটাতে তোমাদের ব্যথা হচ্ছে, ওই জায়গাটাকে তোমাদের প্রেশার দিতে হবে, ওই জায়গাটাকে প্রেস করতে হবে 30 সেকেন্ডের জন্য, দুটো পাতেই করতে হবে। আর এটা সবাই করতে পারো। এই পয়েন্টটা প্রেস করলে কি হবে, এটা পুরো শরীরে এনার্জি কম হয়ে যায়, অনেক সময় এনার্জি ফ্লো হয় না, তো এনার্জি ফ্লো করতে ভীষণভাবে সাহায্য করে। তো আমাদের স্ক্যাল্পেও ভীষণ দরকার এনার্জি ফ্লো হওয়ার, যাতে আমাদের গ্রেইনটা মানে পাকা চুল হওয়াটা রোধ হয়। তো আশা করি তোমাদের সবাইকে সব কিছু বোঝাতে পেরেছি। এটা ভিডিওটা সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে যে কীভাবে চুল কালো রাখা যায়। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে সবাই জানো তোমরা, হ্যাঁ লাইক করতে হবে। তো আর আজকে ভিডিওতে এইটুকুই রইল, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি, পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।